নমস্কার, আজ আমার কিছু ক্যাকটাসের কালেকশন নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি সকলেই ভালোই আছেন। এখন যে ক্যাকটাসটা দেখছেন সেটা হলো স্টার ফ্লাওয়ার ক্যাকটাস বা স্টার ফিশ ক্যাকটাস, অরবিয়া ভেরিগাটা ভ্যারাইটির। এটা এই ক্যাকটাসটা প্রায় 12 মাসই ফুল দেয়। এই শীতের সময়টাতে একটু বেশি এরকম সুন্দর এক ফুলটা স্টারের মতন দেখতে হয়। এরপরে চলে গেলাম র্যাটটেল ক্যাকটাস। এই র্যাটটেল ক্যাকটাসটা আমি এখনই দেখাচ্ছি। একটা ছোট্ট টুকরো আমাকে আমার এক বন্ধু দিয়েছিলেন, তার থেকে আমি প্রথম এই কটা হয়েছিল, সেটা থেকে অতগুলো হলো, তার থেকে আমি আবার তাকে সেপারেট করে এমন একটাতে এবং আর একটা হ্যাঙ্গিং এতে করেছি। এটা হ্যাঙ্গিংয়ে বেশি ভালো লাগে, হ্যাঙ্গিংয়ে চারদিক থেকে যে ঝুলছে এই জিনিসটাই এই ক্যাকটাসটাকে বেশি সৌন্দর্য প্রদান করে, দেখতেও খুব সুন্দর লাগে। বারবার রিপোর্টিং করছি, যদিও এটা প্রায় এক বছরের ওপর আমার এতখানি বড় হয়ে গেছে ওই একটুর থেকে, বারবার রিপোর্ট করছি বলে এখন অবধি বিশাল বড় হয়নি বা বিশাল হ্যাঙ্গিংয়ে অনেকটা ঝোলেনি, কিন্তু একটা দিয়ে প্রথম থেকে যদি আমি করতাম তাহলে তা হতো। এটা ম্যামিলা গ্রুপের একটা ক্যাকটাস, টিম্বল ক্যাকটাস। এটাকে অনেকে গ্লোব ক্যাকটাসও বলে, এটাও ম্যামিলিয়ারি গ্রুপেরই। এটা প্রপাগেশন খুব ইজি, সাইডে যে বাল্ব যেটা হয়েছে তাকে আর একটাতে বসালি হয়ে যায়। এবার আসছি বানি ইয়ার্স ক্যাকটাস। এটা আমার হোয়াইট বানি ইয়ার্স ক্যাকটাস, এটা রেড বানি ইয়ার্স ক্যাকটাস। তিন রকম কালারের হয়, হোয়াইট, রেড অ্যান্ড ইয়েলো। ইয়েলোটা আমার কাছে নেই, এইটা মেন মাদার, একে পরে আবার সেপারেট করে আরও দুটো জায়গাতে আমি বসিয়েছি, কারণ মিডল যেটা পোর্শন সেটা যদি স্ট্রং না হয় তাহলে ভেঙে ভেঙে পড়ে যায় এটা। তাই জন্য দেখুন পেছন দিকে একটা কাঠির সাপোর্টও আছে আমার। এর মাথার দিক থেকে ঠিক বানির ইয়ারের মতন দুখানা বের হয়, আবার তার পাশ থেকেও হয়। পাশেরগুলোকে ভেঙে দিয়ে নতুন করে বসালে ভালো। এটা ভ্যারিগেটেড ট্রায়াঙ্গেল ক্যাকটাস, ফেয়ারি ক্যাসল ক্যাকটাসও ক্যাসল ক্যাকটাসও বলে এটাকে। এরই প্লেন নর্মাল যেটা সেটা এটা। এটা অনেক বড় ছিল একটা, সেটা ফাঙ্গিসাইডের একটু অভাবে নষ্ট হয়ে যায়, তাকে অনেকগুলো জায়গায় আমি আলাদা আলাদা করে বসিয়ে আপাতত তিনটেতে বাঁচানো সম্ভব হয়েছে আমার কাছে। পাঁচ থেকে বেরিয়েছে পুরনো আর একটা আগের ছিল, যেটা সেপ্টেম্বর 22 তারিখে আমি ভিডিও রেকর্ড করেছিলাম, আর এটা নতুন আজকে 17 তারিখ, 17ই নভেম্বর, এর মধ্যে এতটাই বেড়ে গেছে আগের থেকে, এবং পাশে এতগুলো আরও নতুন নতুন করে শুট দেখা গেছে। অনেক ক্যাকটাসই আছে, সবগুলোর আমি যে নাম বলতে পারবো বা সবগুলোর নাম জানি তা জানি না। এটা পাউডার পাফ, এটার কাঁটাটা এত মোলায়েম দিব্যি হাত বোলানো যায়। দেখুন আমি হাত বোলাচ্ছি, এবারে দেখুন আমার এই ভিডিওটাতে দেখতে পাবেন যে আমি পুরো চারদিক দিয়ে হাত বোলাচ্ছি। খুব চেপে ধরলে কাঁটা হাতে ফুটবে, কিন্তু ওপরের কাঁটাটা একদম মোলায়েম, জাস্ট পাউডার পাফ যেরকম সেরকমই। এটাও আরেক ধরনের ক্যাকটাস, এটাও ট্রায়াঙ্গেল ক্যাকটাসেরই আর একটা ভ্যারাইটি, অনেকে পিনাট ক্যাকটাসও বলে। ওই রেড বানিরই ভাঙা টুকরো প্রপার্ট করতে দিয়েছি। এটা মিলি, ইয়েলো মিলি। আসলে এই গাছটাতেও বড় বড় কাঁটা থাকে বলেই একে ওই ক্যাকটাসের আন্ডারই অনেকেই ফেলে, না ফেলাও যায়, এর পাতা আছে। ক্যাকটাসের সাধারণত এরকম পাতা ব্যাপারটা থাকে না, ওর পাতাই কাঁটাতে পরিণত হয়, কিন্তু এটাকেও ওই কাঁটাযুক্ত গাছেতে সুন্দর ফুল থাকছে বলেই আরও ক্যাকটাসের গ্রুপে অনেকেই ফেলেছে। এটা আমার হলুদ, ঠিক আর হলুদ বললে ভুল হবে, একটু লাইট গ্রিনিশ কালার। আর একটা আছে রেড, সেটাও প্রপার রেড বলে ভুল হবে, একটু পিঙ্কিশ কালার। এই যে প্রথমে ইয়েলোইশ সাথে একটু রেডিশ কালারটা আসে, তারপর আস্তে আস্তে এরকম পিঙ্ক কালারটা চলে আসে। এর থেকে ডিপ কিন্তু আমার কাছে হয়নি, হয়তো অন্য কারোর কাছে হতে পারে বা হয়, ভ্যারাইটি অনেক রকম হয় ক্যাকটাসে, প্রচুর ভ্যারাইটি আছে। আমি যেসব কিছু কিছু ক্যাকটাস দেখলাম সেগুলো বেশিরভাগই ফুল থাকে, ফুল হয়, কিন্তু আমার কাছে এখন অবধি সেইভাবে
ফুল হয়নি। গ্লোব ক্যাকটাসের ফুল যেমন অনেক বছর বাদে হয়, কখনো কখনো 10-20 বছরও লেগেই যায়। ক্যাকটাসকে অনেক ধৈর্য ধরে লালন পালন করতে হয়, খুব বেশি কিছু যে যত্ন লাগে তা নয়। যেটা এখনই দেখালাম, মাটি ক্যাকটাসে খুব একটা মাটি দিতে লাগে না, বালি আর ভার্মিতেই ক্যাকটাস খুব ভালো হয়। আর অল্প মাটি দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু ভার্মি আর বালিতেই ক্যাকটাস সব থেকে ভালো হয়। সপ্তাহে একদিন জল এনাফ, শীতের সময়তে তো তাই, গরমের সময়তে 2-3 দিন অন্তর মাটিটা বা বালিটা একটুখানি চেক করে ভালো করে দেখে নিয়ে দিলেই ঠিক আছে। এমন হবে যেন জল দিতেই জলটা সাথে সাথে ড্রেন আউট হয়ে যায়, মাটি তৈরি করতে হবে সেইভাবে। খুব একটা ফার্টিলাইজারের কিছু দরকার লাগে না, অল্প অল্প 2 মাস অন্তর একবার ফার্টিলাইজার দিলেই চলে। সিউইড আর এনপিকে 19-19-19 জলে গুলিয়ে দেওয়া যায়। রেড ক্রিসমাস ক্যাকটাস আর হোয়াইট ক্রিসমাস ক্যাকটাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।